আসসালামু আলাইকুম। আজকে আমি কবুতরের ঝাল রেজালা করে দেখাবো। এখানে আমি চারটা কবুতর নিয়েছি, এক কাপ পেঁয়াজ, হাফ কাপ রসুন, দেশি রসুনের কোয়াগুলা শুকলা ছাড়িয়ে নিয়েছি, এক টেবিল চামচ পেঁয়াজ বেস্তা বাটা, এক চা চামচ বাটা মরিচ, এক চা চামচ আদা রসুন পেস্ট, এক চা চামচ জিরার গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, দুই তিনটা এলাচ, দুটা দারচিনি, দুটা তেজপাতা, তিনটা লবঙ্গ, এক টেবিল চামচ টক দই, স্বাদ মতো লবণ। প্রথমে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে রসুন কোয়াগুলো দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে এখন হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, মরিচ বাটা, হাফ কাপ পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেস্ট কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে কষাবো। পাঁচ মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। আরো 2 মিনিটের মতো কষাবো, তারপর আমি 2 কাপ পানি দিয়ে ফুল আছে ঢাকনা দিয়ে রান্না করব। ফুল আছে আমি 10 মিনিটের মতো রান্না করেছি, এখন আমি আরও আঁচটা কমিয়ে দিব, মিডিয়াম আছে একটু কম আছে, 15 মিনিটের মতো রান্না করব। পনেরো মিনিট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ বেস্তা বাটা দিয়ে দেব, গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, ফুল আছে আমি এটাকে 1 মিনিট রান্না করে চুলাটা অফ করে দেব। শেষ হলেই দেখুন, তৈরি হয়ে গেছে কবুতরের মাংসের ঝাল রেজালা। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।